আজ হাইকোর্ট নির্দেশ দিল যে ভোটের পরেও অর্থাৎ ভোটের একেবারে গণনার পরেও 10 দিন রাজ্যে মোতায়েন থাকতে চলেছে কেন্দ্র বাহিনী। বড় খবর আপনাদের জানিয়ে রাখি, ভোটের পরেও ভোট পর্ব মেটার পরেও 10 দিন রাজ্যে থাকবে কেন্দ্রীয় বাহিনী। শুভেন্দু অধিকারীর মামলায় নির্দেশ হাইকোর্টের প্রধান বিচারপতি। রাজ্যে আগেও ভোট পরবর্তী সন্ত্রাসের উদাহরণ রয়েছে, আজ বলেছে হাইকোর্ট, ফলে সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করা প্রয়োজন রয়েছে। কোনো অভিযোগ যেন না আসে তার জন্য সব রকম চেষ্টা করতে হবে নির্বাচন কমিশনকে। আদালত আশা করে ভোট শান্তিপূর্ণ হবে, মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারবে। কোথায় কত কেন্দ্র বাহিনী মোতায়েন সিদ্ধান্ত নেবেন বিএসএফ এর আইজি। রাজ্য নির্বাচন কমিশন এবং রাজ্য পুলিশের কর্তারা বিএসএফ এর আইজিকে সাহায্য করবে, আজ এমনই পর্যবেক্ষণ হাইকোর্টের। কোথায় কত কেন্দ্র বাহিনী মোতায়েন করা হবে সেই সিদ্ধান্ত বিএসএফ এর আইজি নেবেন। সম্পূর্ণ বাহিনী 8ই জুলাইয়ের আগে রাজ্যে আসতে সমস্যা রয়েছে, আজ আদালতে এমনই জানিয়েছে কেন্দ্র। বারবার অনুরোধের পর 8ই জুলাই রাত 9টায় জেলা ভিত্তিক বাহিনী মোতায়েনের পরিকল্পনা জানানো হয়েছে, তবে তার আগে 80% বাহিনী পৌঁছে যাবে আদালতকে এমনই আশ্বাস দিয়েছে কেন্দ্রের আইনজীবী। তবে একই সঙ্গে জানানো হয়েছে স্পর্শকাতর এলাকায় বেশি কেন্দ্র বাহিনী দিতে হলে কিছু বুথে জওয়ান দেওয়া সম্ভব নয়। কেন্দ্রের আইনজীবী আজ হাইকোর্টে এমনও জানিয়েছেন, 2013 মডেলে ভোট হলে এত সমস্যা হতো না। শুভেন্দু অধিকারের আইনজীবী তখন এই সওয়াল করেন, ভোটের ফল ঘোষণার পর অন্তত 2 সপ্তাহ কেন্দ্র বাহিনী রাখার আবেদনও জানানো হয়। ফল ঘোষণার পর বিজয়ীরা মিছিল করবেন, সেই সময় গণ্ডগোলে আশঙ্কা রয়েছে, এমনই পর্যবেক্ষণ প্রধান বিচারপতির। সম্মুখ সমরে শুভেন্দু, কুণাল একেবারে ভোট প্রচারের শেষ লগ্নে। দেখুন শুভেন্দু অধিকারী ও কুণাল ঘোষ শেষ পর্বে একেবারে সম্মুখ সমরে। উত্তপ্ত হয়ে উঠল কিভাবে নন্দীগ্রাম, স্লোগান হুঁশিয়ারির পাল্টা স্লোগান হুঁশিয়ারিতে। রেখেছি সেই ছবি আপনাদের সামনে। Shut up!